আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে প্রতিপক্ষ বধে প্রস্তুতির কমতি রাখছে ফিল সিমন্সের শিষ্যরা। সব ছাপিয়ে আলোচনায় এখন নাজমুল হোসেন শান্তর ফর্মহীনতা আর ক্যাপ্টেন্সি। এসবের মাঝেও দ্বিতীয় টেস্টে ভালো খেলা উপহার দিতে চান মুশফিক মিরাজরা। আগামীকাল সকাল 10টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। টাইগারদের জন্য লাকি ভিন্ন হিসেবে ধরা হলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের ছয় ম্যাচের একটিতেও জিততে পারেনি লাল সবুজের দল। 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু ড্র করেছিল টাইগাররা। 2015 সালে এই সাউথ আফ্রিকার সাথে ড্র করার স্মৃতি নিয়েই মাঠে নামবেন মুশফিক মিরাজরা। তবে ব্যাটিং ব্যর্থতা চোখ রাঙাচ্ছে টাইগারদের। নেটে ঘাম ছড়ালেও ম্যাচে গিয়েই দিগ্ভ্রান্ত ব্যাটাররা। এই মাঠে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল মুমিনুল, 13 সেঞ্চুরির 7টি তার এই মাঠে। এরপরেই আছেন মুশফিক, কিন্তু দুজনেই যেন ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছেন, আর এই চিত্র পুরো দলের। টিম হিসাবে যদি দেখা যাচ্ছে আমরা একটা ম্যাচে যদি দুইটা তিনটা পার্টনারশিপ দিতে পারি, দু একজন যদি সেঞ্চুরি, দু একজন যদি 50 কাছে যাইতে করতে পারি, হয়তো আমাদের টার্গেটটা অনেক বড় হবে। সামাও হচ্ছে না, তো ইনশাল্লাহ আমরা এই ম্যাচে ব্রেক মানে ভালো কিছু করার চেষ্টা করতেছি। এদিকে এই মাঠ সবসময়ই ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে, তাই বোলিংটাও এখানে চ্যালেঞ্জিং। তবে তা নিয়ে ভাবতে রাজি না টাইগাররা। অন্যদিকে সাউথ আফ্রিকা স্বাগতিকদের সমীহ করলেও ম্যাচ জিতে টাইগারদের হোয়াইট ওয়াশ করতে চায় তারা। Yeah, we'll have a look at the wicket now and come to some conclusions about the team and things like that, but I'm assuming it will be slightly different to Dhaka. Normally most venues are different from each other and hopefully we can get a pass on that quite early. প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণের স্মৃতি ভুলে টাইগারদের চোখ এখন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রত্যাশা ঘুরে দাঁড়িয়ে হোয়াইট ওয়াশ এড়ানো। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।